গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। দেখো হাতের মধ্যেও লেখা ঈদ মোবারক। তো ঈদের দিনে শুভেচ্ছা। দেখো এখানে সকাল সকাল লুচি আর সেমাই আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন খেয়ে নিচ্ছি। তো ঈদের রান্না প্রথমে এটাই করেছি, সকালে উঠে নামাজ টামাজ পড়ে সব বাসি কাজ সেরে একটু লুচি আর সেমাই করেছিলাম। তো খাওয়া দাওয়া করে হাজব্যান্ড নামাজ পড়ে আসার পরে খাওয়া দাওয়া করে দেখো যাচ্ছি বেড়াতে ছোটবাবুদের বাড়িতে। আজকের ঈদের তেমন রান্নাবান্না করিনি, তো বাচ্চারাও নেই। এবার বাচ্চারা আমার সাথে ঈদ করছে না, এই প্রথম বাচ্চাদের ছাড়া ঈদ করছি, তো মনটাও খারাপ। যেহেতু দাওয়াত আছে তো আর কোনো রান্না করলাম না, আর আমারও একদম রান্না করতে ইচ্ছা করছিল না বাচ্চাদের ছাড়া ঈদ, বুঝতেই পারছো। তো এখান থেকে তেল নিয়ে পরে চলে আসলাম বউদের বাড়িতে। তো ভাগনা ভাগনা বউ দাওয়াত দিয়েছে, আসো। ওরা কোথায় গেছে? লামলিয়ন আর এখানে গ্রামের বাড়ি। ফোন করে দেখো একদিন পরবর্তীতে, আমি বেশ কিছু এমন দেখাইনি, পরবর্তীতে কোনো সময় ভালো মতো দেখাবো বউদের বাড়িটা ঘুরে। প্রচুর রোদ, তো বুবুর সাথে দেখা করছি। আপনার কি অবস্থা? চুল টুলের এই অবস্থা কেন? ভালো আসেনি, উঠি পাগল হয়ে গেছে। তো বাড়িতে যখন বেড়াতে আসে তখন ভালো মতো দেখাবো। আর এখন যাচ্ছি ভাগনাবর রুমে, ওইদিকে আরেকটা ঘর আছে কিন্তু এটা নতুন করেছে, এখনো কমপ্লিট হয়নি। বিশেষ করে এখানে পাশের রুমটার মধ্যেই গরু পালে, তো গ্রামে গরু চুরি হয়, এর জন্য গরুর ঘরের সাথে রুম করা হয়েছে গরু পাহারা দেওয়ার জন্য। তো ওই রুমটাই গেলাম, কারণ এই রুমটাই ঠান্ডা ভালো, প্রচুর গরম, তাই টিনের ঘরের মধ্যে খুব গরম থাকে। তো এখানে দেখো সারা গায়ে মেহেদি লাগাইছে, ট্যাটু বানাইছে। দেখো কে বানাইছে? এই যে পড়ছে গোলাপি গেঞ্জি পড়ছে, এটা এক বড় ভাগিনার ছেলে, ভাগিনার বেঁচে নেই। এরকম একদিনের পরে ভাগিনা দুই দিন পরে মারা গিয়েছিল, মাটাও নেই, এখন মাটা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, আর ছেলেটা এখন বুবুই পালে। তো আমার হাজব্যান্ড আবার বলেছে যে আমাকে বাবা ডেকো, যেহেতু ওর বাবা নেই। এখন এই তিন বাচ্চাই আমার হাজব্যান্ডকে বাবা বলে ডাকে, যেহেতু ওটা ডাকে সাথে সাথে এই দুটাও বাবা বলা বলে সবসময় আমার হাজব্যান্ডকে ডাকতে থাকে। তো যা হোক, তো বাচ্চাদের কাণ্ড কারখানাও একটু দেখতে থাকো, গ্রামের একদম ন্যাচারাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো গ্রামের বাচ্চারা যেরকম হয় ওরকমই। তো এখানে বাচ্চাদের সাথে গল্প গুজব হচ্ছে, তোরা তো মোবাইলে কার্টুন দেখতে যাচ্ছে, কেউ কেউ ছবি উঠাতে যাচ্ছে, কেউ আবার ঘুরতে যাবে, ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। তো যা হোক, বুবুর মন খারাপ থাকে ঈদে, যেহেতু বলতে পারো যে অল্প বয়সে ছেলে মারা গেছে, একটা বাচ্চা রেখে আরেকটা ছেলে আছে, বউ দুইটাই ছেলে। তো ওই ছোটো ছেলের ঘরের ওই দুই বাচ্চা, এই নিয়ে সংসার। বাচ্চাদের খুবই ভালোবাসে, বাচ্চাদের সাথে খুব গল্প করতে পারে, ওদের যন্ত্রণা সহ্য করতে পারে। বাচ্চাদের সাথে সবসময় বাচ্চাদের মতো হয়ে যায়। তো এই হাসি মজার মধ্যে বাচ্চাদের কাছে না থাকার কষ্টটা, আসলে বাচ্চাদেরও একটু বুঝতে দিলাম যে কেমন লাগে, নিজেরাও বুঝতে পারছি। দেখো এখন
খাবার খাচ্ছি আম্মু খাবার দিয়েছে মুরগির মাংস গরুর মাংস রুটি পোলাও খিচুড়ি গ্রামের মানুষ খিচুড়ি রান্না করে ঈদের দিনে মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় এদিকে আশা করো শহরে তো সবাই পোলাও রান্না করে আমিও সব সময় করে থাকি খিচুড়িটা আমার রান্না করা হয় না আশেপাশে রান্না করলে সবাই একটু দেয় তখন ওইটাই খাওয়া হয় আর আমি নিজে রান্না করি না এখানে দেখো বাচ্চাদের ঈদ মোবারক ওরা টেটু করেছে হাতের মধ্যে ঈদ মোবারক রেখেছে তো খাওয়া দাওয়া করে অনেক সময় রেস্ট নিয়েছিলাম ওগুলার ভিডিও আর করা হয় না গল্প করে প্রচুর রোদ ছিল চলে আসলাম চা খেয়ে আসার সময় হচ্ছে চা খেয়ে দেখুন এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর আমার হাজব্যান্ডকে আমি বললাম যে যেহেতু আমার বাচ্চারাও নেই আমার মনটা খারাপ চলো আমার মার কাছে যাই একটু মায়ের বাড়ি থেকে ঘুরে নিয়ে আসো তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি থেকে গিয়ে তারপর আবার বাপের বাড়িতে আর সন্ধ্যায় উঠলে হাজব্যান্ডের সাথে খুব রোমান্টিক মনে থাকে গান গাই মাঝে মাঝে আমরাও গাই সাথে তোমাদের একটু শোনাই দিলাম এমনি তো ভিডিওতে আসতে চায় না তো বাড়ির দিকে যাচ্ছি আমি প্রতিবার ঈদে যে কোনো উৎসবেই মাদার্স ডে যে কোনো বা নববর্ষ সবসময় মাকে ফোন করি তোমার আজকে ফোন করা হয়নি শুধু বাচ্চাদেরই করেছে তো আমি ভাবলাম যে মাকে গিয়ে একবারে সামনাসামনি ঈদের সারপ্রাইজ দিব দেখো আমরা চলেও আসছি বাড়িতে আস যখন আসছিলাম এত এক্সাইটেড ছিলাম ওই ভিডিওগুলো করা হয়নি তো আস্তে আস্তে আমাদের সন্ধ্যাই হয়ে গিয়েছিল তো এখন একটু ভিডিও করছি দেখো গোলাপ ফুলগুলো খুব সুন্দর ফুটে আছে একটু ওই বারান্দা থেকে দেখাচ্ছি খুব ভালো লাগছে হালকা গোলাপি কালারের এই ফুলগুলো অনেক ফুল ধরেছে আমার হাজব্যান্ড ড্রয়িং রুম বসে আছে মাকে দেখানো হয়নি মা কি করছে এনার্জি ছিল না তো আমরা তো ছয় ভাই বোন তো মা বছরের প্রথম থেকে ছোট আম থেকেই শুরু করে আচার দিতে ওইদিকে মা আর কোনি আমার ভাইয়ের বউ চা বানাচ্ছে এখন খাবো চা আর এদিকে দেখো চা মা আমাকে দেখাচ্ছে এখনো মালটা গাছ বড় বড় মালটা হয়েছিল গতবার আর মিষ্টিও ছিল আর এখানে আমার ভাইয়ের বউ মাছের তো পেঁয়াজা করছে মায়েরা মায়েদের ভাষায় যে বলে যে জাহাবাজা মাছের জাহাবাজা করছে তো আমার মায়েদের তো ঈদ নাই বন্ধুরা তোমরা অনেকে হয়তো জানো যারা খ্রিস্টান সাবস্ক্রাইবার তারা জানে যে আমার মা বাবার খ্রিস্টান আর আমি তো মুসলিম পরিবারে বিয়ে হয়েছে যেহেতু আমাদের লাভ ম্যারেজ ছিল যা হোক পরবর্তীতে বাবা মারা মেনে নিয়েছে তো মাঝে মধ্যে আসা হয় বিশেষ করে উৎসবে আসা হয় তো এখানে মাছ ভেজে রাখা হয়েছে আর দেখো রাত্রে চলে আসছিলাম মাছ আমরা খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়ার সাথে নিয়ে চলে আসছিলাম মা একটা মুরগি সাথে দিয়েছিল পরের দিন সকালে এই দৃশ্য তো এখন আমি ভিডিও এডিটিং করছি আর তোমাদের দেখাই দিলাম মুরগিটা খুব ভয় পাচ্ছে তার বেশি ভিডিও করা হয়নি তো আশা করছি তোমাদের আমার এই ঈদ ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আর একটি নতুন ব্লগে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ